তখন ঘটনাচক্রে ছেলেটি বিদেশে ফিরে যায় এবং রোশনির সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করে। তখন রোশনির মনে হয় যে এই মানুষটিকে হাতছাড়া করেছিল তখন তার দরকার আছে। তারপর কুশল চ্যাটার্জি তার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে এসে সবকিছু মিটমাট করতে চান। রোশনিও দিনের পর দিন এসে আমার মন ভোলানোর চেষ্টা করে। তখন কুশল চ্যাটার্জি বলেছিল রোশনি চ্যাটার্জির মানসিক সমস্যা চলছে, ওকে ডাক্তারের ওষুধ খেতে হয়। ওকে ওকে স্যার, আমি আবার আমার প্রশ্নে ফিরে যাচ্ছি। ইয়োর অনার, এই কুশল চ্যাটার্জি যে সত্যি কথা বলছেন না, মিথ্যে কথা বলছেন এবং তার প্রত্যেকটা সত্যির পিছনে একটা মিথ্যে লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা আপনার সামনে প্রমাণ করতে পেরেছি। আচ্ছা, এই যে ঋষি সেন, এই যে মিথ্যে কথা বলছেন না, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ এটাই যে আপনি এক্ষুনি বললেন ঋষি সেনের মতো একজন মানুষকে আপনি আপনার জামাতা করতে চেয়েছিলেন, যে ছেলেটি শিক্ষিত, সৎ এবং একটি দায়িত্বপূর্ণ পদে চাকরি করে। কি বলেছেন তো? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তার সাথে এই কথার কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। আচ্ছা, যার সম্পর্কে আপনার এত গুড ইমপ্রেশন, আপনার কি করে মনে হচ্ছে সেই মানুষটা আপনার সম্পর্কে মিথ্যে কথা বলবে? আমি আমার স্টেটমেন্টে বলেছিলাম অতীতে, অন্তত অতীতে একটা ভালো ছেলে, মানে কুসঙ্গতির পড়ার আগেও, অতীতে যা ছিল এখন তো সেই ছেলেটার সাথে এই ছেলেটাকে মেলাতেই পারছি না। ইয়োর অনার, আমার তো মনে হয় যে মীমাংসা হবে না, কারণ প্রমাণ করা খুব দুরূহ ব্যাপার। এই বেকায়দায় পড়ে ঋষি সেন যে কথাগুলো বলছেন, সেটা কোনটা সত্যি বলছেন কোনটা মিথ্যে বলছেন সত্যি তো আমরা কেউ জানি না। প্রমাণ করার কোনো উপায়ও আমাদের কাছে নেই, সত্যি আমাদের কাছে কোনো সলিড প্রমাণও নেই। আমার তো মনে হয় যে এই বিষয়টা থেকে আমরা শিফট করতে চাই, শিফট করলে ভালো হয়। ইয়োর অনার, আচ্ছা, সব সময় সবকিছু প্রত্যক্ষ প্রমাণ কিন্তু পাওয়া যায় না, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা জিনিস আছে, তার থেকে অনেক কিছু প্রমাণ করা যায়। আমি শুধু আপনাকে এইটুকুই বলবো যে আপনি আপনার মেয়ের জন্য যে মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেছিলেন সেটার প্রেসক্রিপশনটা আমাদের খুব দরকার। না না, আমি তো প্রেসক্রিপশন আর পকেটে নিয়ে ঘুরে বেড়াই না, তাই না? আমি তো জানতাম না যে প্রেসক্রিপশনটা আজকে এখানে দরকার পড়বে, ফলে আমি আনিনি। আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত হন। হ্যাঁ, আগে জানা সম্ভব ছিল না, এখন তো জানতে পারি। আগামী দিন নিয়ে আসবেন। আর যদি আপনি প্রেসক্রিপশনটা জমা না দেন তাহলে এটাই প্রমাণিত হবে যে আপনি আপনার মেয়েকে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাননি, বলে এটাই প্রমাণিত হবে যে আপনি ঋষি সেনের মনে দুর্বলতা তৈরি করার জন্য আপনার মেয়েকে অসুস্থ প্রতিপন্ন করেছিলেন, আর এটাই প্রমাণিত হবে যে আপনার মেয়ে কোনো গর্হিত কাজ করে ফেলেছিল, সেই জন্য ঋষি সেনের সাথে তার সম্পর্কটা ঠিক ছিল। আর এর থেকেই প্রমাণিত হবে আপনার মেয়ে বরাবরই স্বভাবগতভাবেই দ্বিচারী, Objection, Your Honor. Please mind your language. আপনি এখানে কুশল চ্যাটার্জিকে ইন্টারোগেট করছেন, রোশনি চ্যাটার্জিকে নয়। শুনুন, ওনার মেয়ে রোশনি চ্যাটার্জি সারা জীবন তার বাবার অনুপ্রেরণায় চলেছেন এবং চলছে। এনিওয়ে, আপনি তো প্রেসক্রিপশনটা আনবেন আগামী দিন। এখন আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা করা হয়েছিল আপনার মেয়ে, তার নামটা বলুন। আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ইউ অনার, এটা কি খুব আশ্চর্যজনক একটা ব্যাপার নয়? উনি নিজের মেয়ের যে ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছেন, ইভেন গত বছর পর্যন্ত বিয়ের আগে পর্যন্ত যার কাছে চিকিৎসা হয়েছে তার নাম উনি ভুলে গেছেন, মনে নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মেয়ের হেল্প নিন। উনি নিশ্চয়ই ওনার ডাক্তারের নামটা ভুলে যাননি। বলাকা সেন। বলাকা সেন। আমি যতদূর জানি ইয়োর অনার, বলাকা সেন একজন খুব নাম করা সাইকিয়াট্রিস্ট। আমি আশা করছি যে আপনি ওনার কাছে নিজেকে দেখিয়েছেন। তাহলে কুশল চ্যাটার্জি, আপনার তো কোনো কনফিউশন থাকলো না। আপনি পরের দিন ডক্টর বলাকা সেনের প্রেসক্রিপশনগুলো নিয়ে আসবেন। আর আপনি যদি নিয়ে আসতে নিহাত ভুলে যান, আগামী দিন তো আপনার মেয়ের ইন্টারোগেশন আছে। আপনাকে এখনই বলে দেওয়া হচ্ছে, আপনি অবশ্যই মনে করে প্রেসক্রিপশনগুলো আনবেন। আচ্ছা এখন আপনি বলুন, আপনি আপনার মেয়ের বিয়ের সময় রায় চ্যাটার্জিকে ডেকে ওনাকে বলেছিলেন যে ওনার যত টাকা লাগে আপনি দেবেন, উনি যেন কাউকে কিছু না বলেন। আপনি ঠিক কি বলতে বারণ করছিলেন বলুন তো? আমি এই ধরনের কোনো কথা বলিনি ইয়োর অনার। আলবাদ বলেছেন। তার রেকর্ডিং আমার কাছে আছে। যদি আমি বলেও থাকি, আমি তো বেসিক্যালি এদের মেন্টালিটি জানি, এই ক্লাসের মেন্টালিটি আমি খুব ভালো করে জানি ইয়োর অনার। আগেও তো ওর মা আমার বাড়িতে এসেছিল হেল্প চাইতে। এবার এরা উঠেছে আমার মেয়ের শ্বশুর বাড়ি। সেখানে গিয়ে যদি কোনো সত্যি মিথ্যে গুলিয়ে বলে দেয়, তখন আমার মেয়েকে নিয়ে তো আমার চিন্তা হবেই। ওয়েট, আচ্ছা সত্যি মিথ্যেটা কোনটা? আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছি যে রায় চ্যাটার্জির সাথে আপনার বিয়ে হয়েছে। আর আপনি যখন ওনাকে ছেড়ে চলে আসেন, তখন কিন্তু রায় চ্যাটার্জি সন্তান সম্ভবা ছিলেন। এই সত্যিগুলোর মধ্যে ঠিক কোন মিথ্যেটা মেশানো হয়েছে বলুন তো? আজকের কেসের প্রসঙ্গ আলাদা, ওই কেসের সাথে এই কেসের কোনো লিংক নেই। শুনুন, আজকের কেসের সাথে কি জড়িয়ে আছে আর কি জড়িয়ে নেই সেটা যে ইন্টারোগেট করছে তিনি বলবেন, আপনি এর দায়িত্ব নিতে যাবেন। ইয়োর অনার, এটা কি অনন্তকাল ধরে চলবে? ইয়োর অনার, আমার ক্লায়েন্ট তো টায়ার্ড ফিল করছেন। কোনো ইন্টারোগেশন আরো সুদীর্ঘ সময় ধরে চলে। একজন পেশাদার মানুষ হিসাবে আপনার সেটা জানা আছে। আপনার ক্লায়েন্ট এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেলে আমাদের তো কিছু করার নেই। আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলেনি যে উনি টায়ার্ড হয়ে গেছেন। আপনি কেন ক্লায়েন্টের হয়ে নিজের মুখে কথা বসাচ্ছেন? এটা করবেন না। মেয়েটাকে প্রশ্ন করতে দিন, আপনি প্রশ্ন করুন। Thank you so much, Your Honor. আসলে আপনি আপনার মুখোশটা খুলে যাওয়ার ভয় পাচ্ছিলেন, কারণ আপনার বৈধ স্ত্রী জানতেন না যে আপনি এত বড় একটা কীর্তি করে রয়েছেন। সেই জন্যই আপনি সবার কাছে ধরা পড়ে যাবেন বলে রায় চ্যাটার্জিকে থেমে থাকতে বলেছিলেন। আচ্ছা আমি এবার পরের প্রসঙ্গে আসি। আপনি জান্নবী চ্যাটার্জিকে, মানে আমাকে অনেকবার বলেছেন যাতে আমি টাকা পয়সার বিনিময়ে এখান থেকে চলে যাই। না, বলিনি। নেভার, নেভার। ইউ আর লাইং, ইউ আর ডেলিবারেটলি লাইং। মিথ্যা কথা বলছেন আপনি।